বন্ধুরা, আমরা সেই ছেলেটির নাটিকাটির প্রথম দৃশ্যের একদম শেষ দিকে চলে এসেছি। তো আমরা এর আগের ভিডিওটাতে দেখলাম যে আইসক্রিমওয়ালার সাথে আরজুর একটা কথোপকথন হয়েছে, যেখানে হচ্ছে আইসক্রিমওয়ালা আরজুর মনে বেশ কষ্ট দিয়ে ফেলেছে, কারণ আরজু আসলে একা একা বসেছিল যেখানে তার কথা বলার কেউ ছিল না। তো এমতাবস্থায় হাওয়াই মিঠাইওয়ালার প্রবেশ, আমাদের এই নাটিকাটির গৌণ চরিত্রটির মধ্যে অন্য আরেকটি চরিত্র। তো আরজু তখন তাকে দেখে বলল, ভাই শোনো। হাওয়াই মিঠাইওয়ালা বলল, শুধু শুধু ডাকছো কেন? এভাবে সময় নষ্ট হলে আমার হাওয়াই মিঠাই যে শূন্য মিলিয়ে যাবে। আরজু তখন বলল, তোমার হাওয়াই মিঠাই কি মেঘের মতো যে মেঘ জমেছে আর শূন্য মিলিয়ে যাচ্ছে? হাওয়াই মিঠাইওয়ালা বলল, হ্যাঁ, মেঘের চাইতে অনেক হালকা, তাই তো মিলিয়ে যায়। যাই, এই বলে হাওয়াই মিঠাইওয়ালা চলে গেল। তো আরজু তখন ভাবছে, এখন সে কী করবে? বাড়ি গেলে তাকে বলবে সে স্কুল ফাঁকি দেওয়ার মতলব করেছে, আবার স্কুলে গেলে তাকে কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে যেহেতু সে স্কুলে দেরি করে যাচ্ছে, কিন্তু সে তো দাঁড়িয়েও থাকতে পারবে না। এখন আসলে কী হবে? এইখানে হচ্ছে প্রথম দৃশ্যের শেষ। তো এই প্রথম দৃশ্যে আমরা এই নাটিকাটির সম্বন্ধে যেই জিনিসগুলো জেনেছি এবং যেই জিনিসগুলো বুঝেছি, সেটা হচ্ছে একজন শারীরিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের প্রতি আমাদের যেই সাধারণ মানুষের আচরণ, সেই আচরণটি সাধারণভাবেই একটু খারাপ। আমরা কখনো মানুষের এই শারীরিক সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করি না এবং সেই অনুযায়ী ব্যবহারটা আমরা তাদের সাথে করি না, যার কারণে তারা কিন্তু মনে অনেক কষ্ট পান। যেমন এখানে আরজু মনে কষ্ট পেয়েছে, এবং আইসক্রিমওয়ালা এবং হাওয়াই মিঠাইওয়ালা দুজনেই তাদের ব্যস্ততার কারণে আরজুর সাথে কথা বলতেও সম্মত হয়নি, বা আরজুর সমস্যাটি জানার প্রতি তারা কোনো আগ্রহও প্রকাশ করেনি। তো এই যে আগ্রহ তারা প্রকাশ করলো না, আরজুকে একা ফেলে চলে গেল, এই কারণে কিন্তু আরজুর বেশ মন খারাপ হয়েছে এবং সে কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছে, যার কারণে মূলত আরজু এখন ভাবছে এখন কি হবে। তো নাটিকার এই প্রথম দৃশ্যের শেষ লাইনটি দিয়ে মূলত আরজু যে এখন একটা উভয় সংকটে পড়ে গেছে সেই জিনিসটিকে বোঝানো হচ্ছে। আরজু চিন্তা করছে, সে যদি স্কুলে যায় তাহলে স্যার তাকে শাস্তি দেবেন, আবার সে যদি বাসায় যায় তার বাসায় ধরে নেবে সে স্কুল ফাঁকি দিচ্ছে। এই উভয় সংকট থেকে আরজুকে বের হতে পেরেছিল কি না, এবং পরবর্তীতে মানুষগুলো তার সাথে কীরকম ব্যবহার করেছিল, বা স্কুলে তারপর সে গিয়েছিল নাকি বাসায় চলে গিয়েছিল, সেই জিনিসটা আমরা জানবো আমাদের পরের ভিডিওতে।